নমস্কার বন্ধুরা, উমা ফুড কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো রথযাত্রা স্পেশাল মগজ লাড্ডু, যেটা কি ওড়িশায় বলে থাকে মগজ লড্ডু। শ্রী জগন্নাথ মহাপ্রভুর 56 ভোগের মধ্যে এটিও একটি প্রিয় ভোগ। মন্দিরের ভোগের সঙ্গে এই বাড়িতে তৈরি করা ভোগের কোনো তুলনা হয় না। মন্দিরের ভোগের সম্পূর্ণ আলাদা টেস্ট এবং ফ্লেভার হয়ে থাকে। মন্দিরের ভোগের মতো লাড্ডু তৈরি করার আমি শুধুমাত্র চেষ্টা করেছি, আর সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। এই মিষ্টি তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আটা। এটা কিন্তু আটা দিয়েই তৈরি হয়, ময়দা দিয়ে তৈরি হয় না। তো আমি এখানে 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি, যে আটা আমরা রুটি করি রেগুলার বাড়িতে সেই আটাই ব্যবহার করছি। আমি এখানে সমস্ত উপকরণগুলো এই মেজারিং কাপ মেপে নিচ্ছি। আপনারা যে কোনো বাটি বা যে কোনো কাপ মেপে অবশ্যই এগুলো নেবেন। আর নিয়েছি এখানে 1/2 কাপ চিনি গুঁড়ো করে। তবে কিন্তু এই চিনিটা খুব বেশি মিহি করে পাউডার করা যাবে না, একটু দানা দানা ভাব রেখে গুঁড়ো করতে হবে। মানে লাড্ডুটা খাওয়ার সময় চিনির দানাগুলো অবশ্যই কিন্তু মুখে পড়বে, সেই বুঝে আমাদের গুঁড়ো করতে হবে। আর এই কাপ মেপেই আমি 1/2 কাপ নিয়েছি চিনি। আর লাগছে আমাদের এখানে ঘি। আমি এখানে দেশি ঘি নিয়েছি 1/2 কাপ পরিমাণ, যে কাপ মেপেই আমি আটা ব্যবহার করেছিলাম সেই কাপ মেপেই নিয়েছি। আর লাগছে আমাদের এখানে 7 থেকে 8টা গোলমরিচ আর 3টে ছোট এলাচ। ব্যাস, আমাদের শুধুমাত্র এই উপকরণগুলোই প্রয়োজন, এছাড়া আর কোনো উপকরণের প্রয়োজন নেই। আমাদের এখানে এই কয়েকটা উপকরণেরই প্রয়োজন। আর যারা মন্দিরের লাড্ডু খেয়েছেন তারা তো জানেনই এই লাড্ডুর টেস্ট কতটা টেস্টফুল হয়ে থাকে। এবার চলে যাব সরাসরি তৈরি করার পদ্ধতিতে। গ্যাস ওভেনে একটি প্যান বসিয়ে ভালোভাবে প্রথমে গরম করে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দেব আটা, যেই আটাটা আমরা 1.5 কাপ পরিমাণ মেপে রেখেছিলাম। আটাটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থায় 3 থেকে 4 মিনিট মতো আমাদের ভেজে নিতে হবে। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম লো বা লো টু মিডিয়ামে থাকতে হবে, তা না হলে কিন্তু আটাটা পুড়ে যাবে আর আটাটা ভাজা হবে না। দেখতেই পারবেন আটাটা ভাজতে ভাজতে আটার কালারটাও চেঞ্জ হয়ে যাবে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোবে ভাজার সময়। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আটাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি এখানে 3-4 মিনিটের মতো আটাটা ভেজে নিয়েছি। আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর এই পর্যায়ে সুন্দর একটা ফ্লেভারও বেরোচ্ছে। নাড়াচাড়া কিন্তু থামানো যাবে না, তা না হলে কিন্তু আটাগুলো তলার দিকে লেগে যাবে। আর এই পর্যায়ে আমাদের দিয়ে দিতে হবে ঘি। যেই ঘিটা আমি নিয়েছিলাম সেখান থেকে আমি কিছুটা পরিমাণ ঘি দিয়ে দেব। সবটা ঘি আমরা প্রথমে ব্যবহার করব না, অর্ধেকটা ঘি দিয়ে দেওয়ার পর এটিকে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একেবারেই লোতে থাকবে। বন্ধুরা, ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, আমার চ্যানেলে যদি আপনারা কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, ভিডিওটি দেখার পর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর দেখুন এখানে আমার একবার মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আর বাদবাকি যে ঘিটা আছে এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব। সমস্ত ঘিটা যদি একবারে দিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু আটাগুলো দলা পাকিয়ে যেত আর মিশিয়ে নিতে অনেকটাই দেরি হয়ে যেত। তো প্রথমে 1/2 ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আবারও 1/2 ঘি দিয়ে এটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই ছোট ছোট টিপসগুলো আপনারা অবশ্যই ফলো করবেন, তাহলেই আপনাদেরও এই লাড্ডুগুলো একেবারে পারফেক্ট তৈরি হবে। দেখুন বন্ধুরা, এখানে আমাদের মেশানো হয়ে গেছে আর খুব সুন্দর একটা আঠালো ভাবও তৈরি হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমাদের কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। অবশ্যই এটা কিন্তু মনে রাখবেন, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ থাকবে। এই বন্ধ থাকা অবস্থায় আমাদের যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনি আর দিয়ে দিচ্ছি, এর মধ্যে গোলমরিচ আর এলাচ যেটি নিয়েছিলাম সেটিকেও গুঁড়ো করে নিয়েছি। এবার চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে কিন্তু আবারও বলে দিচ্ছি, গ্যাসের ফ্লেম বন্ধ থাকা অবস্থায় এটি কিন্তু করতে হবে। 3 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে আমাদের মিশিয়ে নিতে হবে, তারপরেই দেখতে পারবেন খুব সুন্দরভাবে মিশে গেছে। দেখুন বন্ধুরা, আমাদের এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তবে কিন্তু এখন ঠান্ডা হতে দিতে হবে প্রায় 5 থেকে 6 মিনিট মতো, তারপর আমরা এগুলোকে লাড্ডু তৈরি করব। মানে হাত ছোঁয়া গরম হওয়া অবধি আমাদের এটিকে ঠান্ডা করতে হবে। আর খুব বেশি ঠান্ডা করবেন না, তা না হলে কিন্তু লাড্ডুর শেপ দেওয়া যাবে না, একবারে ঝুরঝুরে হয়ে যাবে। তো গরম থাকা অবস্থায় আমাদের এটিকে লাড্ডু তৈরি করে নিতে হবে। 5 মিনিট মতো এটিকে নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিলাম। এবার আমরা এখান থেকে লাড্ডু তৈরি করে নেব। এবার প্রথমে কিছুটা অংশ এখান থেকে নিয়ে নেব, প্রথমে হাত দিয়ে একটু বাইন্ড করে নিতে হবে, তারপর এটিকে একটা লাড্ডু শেপ দিয়ে নেব। বন্ধুরা, এখানে হাতের মধ্যে একটু গরম সহ্য করেই আপনাদের করতে হবে এই কাজটা।
দেখুন এখানে আমার একটি লাড্ডু শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে, আর আপনাদের আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি লাড্ডুটা ঠিক কিভাবে তৈরি হবে। দেখতেই পাচ্ছেন এখানে একটু চিনি চিনির মতো দানা ভাব থাকবে এই লাড্ডুর মধ্যে, ঠিক এইভাবেই আমাদের চিনিটাকে গুঁড়ো করতে হবে। আর এই লাড্ডুগুলো পাকানোর সময় হাতের মধ্যে ঘি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এর মধ্যেই ঘি দেওয়া আছে। আর এখন গরম আছে বলে ঘিয়ের কারণে লাড্ডুগুলো একটু নরম মনে হচ্ছে, পরে কিন্তু লাড্ডুগুলো যখন শুকিয়ে যাবে তখন একবারে ঝুরঝুরে হয়ে যাবে, মানে ভাঙলেই একটা ঝুরঝুরে ভাব তৈরি হবে লাড্ডুর ভেতর থেকে। একই রকম পদ্ধতিতে আমি আপনাদের আরও একটি লাড্ডু তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর আমি এখানে একটি হাত ব্যবহার করেছি লাড্ডুগুলো তৈরি করার জন্য, আপনারা চাইলে দুটো হাত দিয়েও তৈরি করে নিতে পারেন। আর আমাদের এখানে সমস্ত লাড্ডুগুলো তৈরি করা হয়ে গেছে, আর এখানে 1.5 কাপ পরিমাণ আটা থেকে প্রায় 13 থেকে 14টা মিষ্টি তৈরি হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন এই লাড্ডু তৈরি করা কতটা সহজ পদ্ধতি, আর খেতে অত্যন্ত টেস্ট হয়। আপনারা যদি না খেয়ে থাকেন কোনোদিন, অবশ্যই এই রথযাত্রাতে বাড়িতে একবার তৈরি করুন, আর শ্রী মহাপ্রভুকে ভোগ হিসাবে নিবেদন করে আপনারা সেই ভোগ গ্রহণ করুন। আমি আপনাদের এখানে একটি মিষ্টি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিগুলো ভেতর থেকে ঠিক কতটা সুন্দর লাগছে দেখতে। দেখুন এখানে মিষ্টিগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, আপনারা মিষ্টিগুলো দেখেই নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে দেখতে এত সুন্দর তাহলে খেতে কতটা টেস্ট হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নমস্কার।